এখন আমাদের মাঝে অনেক মূল্যবান কিছু আলোচনা নিয়ে আসবেন। আমাদের মাঝে একজন অনেক গুণীজন আসছেন, তার মধ্যে এই নরসিংদীর জেলার রায়পুরা উপজেলার উত্তর পাখার নগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের ভালোবাসার মানুষ জনাব হাবিবুর রহমান জনাবকে তার অতি মূল্যবান আলোচনার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে এখন আলোচনা নিয়ে আছেন উত্তর পাখার নগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান। ডক্টর বাবা, জাহাঙ্গীর বাবা, সরাসরি ভক্তবৃন্দগণ উপস্থিত আছেন ওনারই উত্তরসূরি সাহসী সৈয়দ সানাই আহমেদ এখানে উপস্থিত আছেন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার মামা সৈয়দ আসাদুল হক মাঝবান্ডারি এখানে উপস্থিত আছেন, সদর চট্টগ্রাম থেকে আগত মনসুরাবাদ সাদরবার শরীফে জনাব শাহ শফি সৈয়দ সাইদুর রহমান মাঝবান্ডারি সহ আজকের এই এখানে যারা উপস্থিত হয়েছেন জ্ঞানী গুণীজন সবাইকে জানা আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এখানে এসে আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি শুনেছি, যেটা আমার জীবনে অনেকটা শিক্ষণীয়। আমার ছাত্র জীবন থেকে শুরু করে আমি যেখানেই যাই আমি চেষ্টা করি একটি কথা শ্রবণ করে নেওয়ার জন্য। আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকের যে অনুষ্ঠান, সুন্দর মনোরম পরিবেশ, এটারও কিন্তু একটি উদ্দেশ্য আছে। এখানে কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক জ্ঞানী গুণীজন এখানে উপস্থিত হয়েছেন, আপনারা উপস্থিত হয়েছেন, এটারও কিন্তু একটি কারণ আছে। এমনিতে কিন্তু আমরা সময় নষ্ট করে এখানে উপস্থিত হইনি, টিটাগাং থেকে আসছে এমনিতে উপস্থিত হয়নি। বাবাজিরা যে মূল্যবান কথা লিখেছেন এরপরে আমি মনে করি না যে আমাদের আরো কথা আছে, তবে আমি দুটি কথা বলি আমার আলোচনা শেষ করব। এখানে এসে যে মসজিষে যে আমি দেখতেছি সকলের যে চেহারা, এই চেহারার মধ্যে একটি সৌন্দর্য আলো জলমল করতেছে, আর এটা হচ্ছে এমনিতে হয়নি, কর্মের কারণে। বাবা জাহাঙ্গীর আল সরাসরি ওনার বই পড়ে অনেক জ্ঞানী গুণীজন এখানে ভক্ত হয়েছেন, আর আমরা যখন বুঝতে পেরেছি যে এটাই হচ্ছে সঠিক পথ, যে পথ অবলম্বন ছাড়া কোনো পথ নেই, সর্বশ্রেষ্ঠ যারা তারাই এই মাহফিলে ফ্যান্ডেলে উপস্থিত হয়েছে, এবং মানুষের সৌন্দর্য কিন্তু কর্মের কারণে, আপাততের কারণে। কর্ম যাদের ভালো থাকে তাদের দেহ, তাদের চেহারা মোবারক খুব সৌন্দর্য থাকে, আলো জলমল করে, সেটা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুজাহানের বাদশা আকাই মদিনা যাকে সৃষ্টি করেছে, ওনার আমরা সর্বশ্রেষ্ঠ হিসেবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু এখানে একটি প্রশ্ন আসছে, আলোচনা আসছে, সর্বশ্রেষ্ঠ যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে, অন্যান্য নবীগণ কিন্তু দরখাস্ত করেছিল যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হওয়ার জন্য, তাহলে অন্যান্য নবীদের চেয়েও আমরা দামি, এত দামি কে ঠিক রাখার জন্যই বাবা জাহাঙ্গীর বাবার অনুসরণ জন্য আপনারা এখানে আসছেন এত উচ্ছ্বসিত হওয়ার পরেও। আমি বলবো জ্ঞানী ওই ব্যক্তি যে
আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথে মুর্শিদের পথ অবলম্বন করে যারা আসছে তারাই হচ্ছে জ্ঞানী, প্রকৃত জ্ঞানী। আমি চেয়ারম্যান হই, আমি যাই হই না কেন, আমি শিল্পপতি কোটিপতি হই না কেন, কিন্তু সঠিক পথে যারা না আসছে তারা জ্ঞানী না, যত উচ্চ স্বীকৃতি হোক না কেন। আমরা অনেকেই বলে থাকি, আমাদের বাপ মা বলে থাকে যে আমরা লেখাপড়া করে আমরা যারা সাকসেসফুল হয়েছি, উচ্চতর হয়েছি, চাকরিজীবী হয়েছি, আমরা সফল না। আমি বলবো সফল ওই ব্যক্তি যে আজকে যারা এই ফ্যান্ডেলের ভিতরে আসছে তারাই হচ্ছে সফল, বুঝতে পেরেছে বিদায়ী এই পথ অবলম্বন করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করে নিজের পরিবারকে বেঁকে রেখে নিজের পরিবারের সৌন্দর্য বৃদ্ধি, উচ্চ বিলাস, বাড়ি গাড়ি এগুলি থেকে দূরে এসে আজকে সঠিক পথ অবলম্বন করেছেন। আর এটা ত্যাগের বিষয়, যারা ত্যাগী তারাই কিন্তু মহামানব, তারাই মহামানব হয়েছে। আর ত্যাগ স্বীকার করা অনেক কঠিন ব্যাপার। আমি তিন বেলা বালক, আমার ছেলে মেয়েকে আমি খুব ভালো অবস্থানে রাখবো, বাড়ি গাড়ি সব করবো, এগুলি থেকে বিরত থেকে কষ্ট যেটাকে বলে, ত্যাগ স্বীকার যাটাকে বলে, মানুষের কল্যাণে, মানুষের যারা সবসময় মানুষের চিন্তা করে, একটা মানুষ সে আমার পাশের বাড়ির মানুষ, তার দুঃখ দুর্দশা, তার ব্যথিত বেদনা আমি যখন উপভোগ করব, আমি মনে করব তখনই আমি প্রকৃত মানুষ। আর এই চিন্তাটুকু কিন্তু মানুষই করে না, সচরাচর করে না। আমি আমার জীবদ্দশায় আমার ইউনিয়নে 18,000 ভোটার, মতান্তরে জনসংখ্যা 50 থেকে 1 লক্ষের ভিতরে, আমি এগুলি রিচার্জ করে দেখেছি। মানুষ সবাই যার যার কাজে ব্যস্ত, কিন্তু একটি আমার পাশের একটি মানুষের বিপদে আছে, একটি অসহায় মানুষ, একটি গরিব মানুষ, সে কষ্ট করতেছে, তার খবর, তার খোঁজ খবর সে নিতেছে না, অথচ সে বড় আলেম হয়েছে। সে আলেম হয়েও আপন ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে খায়, বোনের যে হক সে হক সে পরিপূর্ণভাবে আদায় করে না। সে একটি কথা বলি, আমার এখানে একদিন গিয়েছিল বেলাবক ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাহেব, আমি ওনাকে সমাদর করার জন্য বিভিন্ন চার এগুলি আলোচনা ওনাকে সাথেছি, উনি বলতেছে আমি এগুলি খেয়েছি, তা আমি বলছি যে আপনি কোক খান, কোকা কোলা। তা আমার পাশে একটি ছেলে, সে মানে একবার নিজেকে খুব সুফি মনে করে, সে বলতেছে না এটা হালাল না। তো উনি বলল হালাল না, কতটা হালাল বাংলাদেশে লেখা আছে। তখন ওই ছেলেটি বারবারই ওনাকে পেঁচিয়ে দৌড়ছে। তখন উনি সর্বশেষ বলল, দেখেন ভাই, আপনি আপনার আব্বাকে ফোন দেন যে আপনি আপনি আব্বার যে বোন, বোনের বোনের যে হক, বোনের যে সম্পদ, এটা পরিপূর্ণভাবে আদায় করছে কিনা। যখন এই কথা বলল সে সাথে সাথে মাথাটুকু নিচে দিই, কারণ আমরা সৃষ্টি হয়েছি বেহক দিয়ে, হকুল্লাহ যেটা আবাদত করার গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা করি না। আমরা আছি সবই কাজে, সত্য কাজে নয়তো রাজি, সবই হলো দানা, সত্য কাজে আমরা রাজি নয়, সঠিক কাজে আমরা রাজি নেই। এই সত্য কাজই ছিল বাবা সুরেশ শরীফ, জান শরীফ, বাবা জাহাঙ্গীর বাবা, উনি ছিল সে সত্যের পথের সন্ধানী, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আজকে উনি অনেক পরিশ্রম করে, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক ধ্যান সাধনার স্কুল বানিয়েছেন এখানে আমাদের জন্য। উনি কি নিজের চিন্তা করার, নিজের কখনো চিন্তা করেননি, আমাদের জন্য মানুষের জন্য চিন্তা করেছেন, যে কারণেই এখানে আজকের এই নৌকাঘাটায় উনি ধ্যান সাধনার স্কুল তৈরি করে গিয়েছেন, তৈরি করে গিয়েছেন বিদায়, আমরা সেই সুফল ভোগ করতেছি। উনি কিন্তু তৈরি করে গেছে, আমরা তৈরি করতে পারিনি, আমরা এটা ভোগ করতেছি। কাজে আমি আমি একটা কথা বিশ্বাসী, যে আমি সুন্দর মানুষ হতে হলে আমাকে ভালো কাজ করতে হবে। আমার রিপুর যে এটা রিপুকে যে রিপু ধ্বংস করতে হবে, আমার আমার যে অন্তর এটা ঠিক রাখতে হবে, তবে আমি সত্যিকারের মানুষ হব। আমি মানুষের চিন্তা করতে হবে, যে দেখেন ওয়াজেস শেষ সময় কিন্তু একটা ওয়াজেস বলে যে অমা আলাইনা ইল্লাল বালাগ,
এর অর্থ হচ্ছে বাবা জাহাঙ্গীর বাবা, যে আমি যা শিখেছি তা আমার ভক্তবৃন্দকে বিলিয়ে দেওয়া, ভক্তবৃন্দকে শিক্ষা দেওয়া, তারা যেন পরিবর্তন হয়। তাদের আমাদেরকে চিন্তা করে যে মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উনি উম্মতি উম্মতি করেন, ওনাদেরই আওলাদ উনি, উনিও ভক্তদেরকে নিয়ে এই সারাক্ষণে পাবেন। তাই কাজী এই চিন্তাটুকু যখন আমরা করব তখন আমরা সঠিক পথে আসব, সঠিক মানুষ হয়ে যাব। আমি চেয়ারম্যান হয়েছি, আমি এই কাজে লালন করেছি, আল্লাহ আমাকে দিয়েছে। আর আপনারা যদি মসজিদকে লালন করেন, আমি যদি মসজিদকে সঠিকভাবে লালন করি তবে আমি কামিয়াবি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করি। এখানে যারা জ্ঞানী গুণীজন আছে তাদেরকে কৃতজ্ঞতা জানি, সম্মান জানি আমি আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি চমৎকার সাবলীল ভাষায় চমৎকার আলোচনা করলেন সম্মানিত চেয়ারম্যান সাহেব, মোবারকবাদ। এখন আমাদের মাঝে অতি